আসসালামু আলাইকুম, এ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাইম ফাতহুম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধ চলছে, আর জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর কিছু আপডেট। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, ক্লান্তি এবং অবসাদে ভুগছেন ইসরায়েলের রিজার্ভ সেনারা। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। এরই মতো লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হওয়ায় নিজেদের মনোবল ধরে রাখতে হিমশিম খাচ্ছে ইহুদিবাদী সৈন্যদল। এতে ভয়ানক বিপদে পড়েছে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। এরপর জানাব, লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে নিহত 5। লেবানন থেকে আবারও ইসরায়েলে রকেট হামলা চালানো হয়েছে। সেই রকেট উত্তর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়েছে। এদিকে মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলকে জবাব দেবে ইরান। নানা হুমকি ধামকি দিয়ে নিজ দেশে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গেল 25 অক্টোবর ইরানে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানে 3টি প্রদেশে চালানো এই হামলার পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না করতে অনুরোধ জানানো হয়েছে। তবে ইসরায়েলেরা হামলার জবাব আসন্ন মার্কিন নির্বাচনের আগেই পাবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবারে জানাব, লেবাননে শান্তি ফেরাতে মুসলিমদের ভোট চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র 5 দিন পরে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 60তম প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এই নির্বাচন নিয়েতে অংশগ্রহণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি মুসলিমদের কাছে ভোট চেয়েছেন। তিনি বলেছেন, তিনি ভোটে জিতলে লেবাননে তিনি শান্তি প্রতিষ্ঠা করবেন। এবং সর্বশেষ জানাবো, ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজা উপত্যকায় চলমান যুদ্ধে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF অভিযানের সময় ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN-এর এক সেনা সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ পায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ক্লান্তি অবসাদে ভুগছেন ইসরায়েলের রিজার্ভ সেনারা। দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে চলা গাজা যুদ্ধে বিধ্বস্ত হয়ে পড়েছে দখলদার ইসরায়েলি বাহিনী সেনারা। এরই মধ্যে লেবাননে নতুন করে যুদ্ধ শুরু হয়, নিজেদের মনোবল ধরে রাখতে হিমশিম খেতে হচ্ছে ইহুদিবাদী সেনাদের। শুধু তাই নয়, সেনা সদস্য ও যুদ্ধের প্রস্তুতি নিতে উঠে আসছে নানা নেতিবাচক খবর, যার কোনো তোয়াক্কা করছে না নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে গাজা ও লেবাননে ইসরায়েলকে ভয়াবহ হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে। বার্তা সংস্থা AFP-র এক প্রতিবেদনে বলা হয়েছে, এক বছরের বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তি ও অবসাদে ভুগছেন। এর মধ্যে লেবাননের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়াটা তাদের হতাশা আরও বাড়িয়ে দিয়েছে। গেল বছরের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের যোদ্ধাদের অতর্কিত হামলার পর ওই এলাকায় সামরিক অভিযান শুরু করে IDF। এখন পর্যন্ত যুদ্ধে অংশ নেওয়ার জন্য তলব করা হয় অন্তত 3 লাখ রিজার্ভ সেনা সদস্যকে। প্রতিবেদনে বলা হয়, গাজা যুদ্ধে অংশ নেয়া রিজার্ভ সেনাদের 18% বয়স 40 বছরের উপরে, যাদের মূলত সামরিক কর্মকাণ্ড থেকে অব্যাহতি দেওয়ার কথা। ইসরায়েলের 18 বছরের উপর সকলের জন্য সামরিক বাহিনীতে যোগ দেওয়া বাধ্যতামূলক, যদিও কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায়। এর মধ্যে লেবানন ফ্রন্টে নতুন করে যুদ্ধ শুরু হয়, অনেকেই নিজেদের ক্লান্তি ও হতাশার কথা প্রকাশ করতে শুরু করেছে। তারা যুদ্ধ করতে অপারগতা প্রকাশ করতে শুরু করেছে, আর এতেই দখলদার ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী ভয়ানক বিপদে পড়তে চলেছে।
লেবানন থেকে ছোড়া রকেটে ইসরায়েলে নিহত পাঁচ। লেবানন থেকে আবারও ইসরায়েলে রকেট হামলা হয়েছে। সেই রকেটের আঘাতে উত্তর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভূমিতে আঘাত আনতে সক্ষম হয়েছে। সেখানে এখন পর্যন্ত অন্তত পাঁচজনের নিহতের খবর পাওয়া গেছে, তবে তারা বেসামরিক নাগরিক। উত্তর ইসরায়েল কর্তৃপক্ষের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েলও আল জাজিরার খবরে বিষয়টি জানানো হয়েছে। বৃহস্পতিবার 31 অক্টোবরে হামলা করে এর দায় প্রতিবেদন লেখার সময় হিজবুল্লাহ স্বীকার করেনি। অপরদিকে হামলার বিষয় স্বীকার করলেও নিহতের তথ্য নিশ্চিত করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তবে উত্তর ইসরায়েলের মেটুলা আঞ্চলিক পরিষদ বলছে লেবানন থেকে ছোড়া রকেটে পাঁচজন নিহত হয়েছে, তাদের মধ্যে চার বিদেশি শ্রমিকও রয়েছে, অপরজন ইসরায়েলি। ইসরায়েলের চ্যানেল 12 জানিয়েছে হতাহতের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক ও বাকি চারজন বিদেশি নাগরিক। নিহত কৃষি শ্রমিক ছিলেন। অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দুইটি প্রজেক্টাইল লেবানন থেকে ছুটে এসে মেটুলার একটি খোলা জায়গায় পড়েছিল। এছাড়া একই দিন দেশের মধ্যাঞ্চল ও আপার ও পশ্চিম গ্যালিল অঞ্চল থেকে 30টি রকেট আকাশেই ধ্বংস করা হয়েছে। প্রসঙ্গত, লেবাননে ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্তিত্ব সংকটের মুখে পড়েছিল। নিহত হয়েছে তাদের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ। এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর নতুন প্রধান হিসেবে নাঈম কাসেমকে নিয়োগ দেওয়া হয়েছে। এরপর প্রতিরোধ যোদ্ধারা জোরদার চেষ্টা করছে হামলা করার। এবার তাকে হত্যার হুমকি দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা বলছে দীর্ঘদিন এ পদে থাকতে পারবে না নাঈম কাসেম, কারণ নাঈম কাসেমকেও হামাস প্রধান নাসরুল্লাহর পরিণতি ভোগ করতে হবে। এরপরই ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট টুইটারে নাঈমের ছবি যুক্ত করে একটি পরিত্যক্তাতে লেখেন, সাময়িক নিয়োগ দীর্ঘদিনের জন্য নয়, মূলত এর মাধ্যমে পূর্বসূরী নাসরুল্লাহর পরিণতি তাকে ভোগ করার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ইসরায়েল সরকারের দাপ্তরিক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে বলা হয়, নাঈম যদি তার পূর্বসূরীদের পদাঙ্ক অনুসরণ করেন তাহলে হিজবুল্লাহ প্রধান হিসেবে তার মেয়াদ সংগঠনটির ইতিহাসে সবচেয়ে সংক্ষিপ্ত হতে পারে। লেবাননে হিজবুল্লাহ সামরিক সক্ষমতাকে ধ্বংস করা ছাড়া আর কোনো সমস্যার সমাধান নেই বলেও পোস্টে বলা হয়। মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলকে জবাব দেবে ইরান। নানা হুমকি ধামকি দিয়ে নিজ দেশে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় গেল শুক্রবার ইরানে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ইরানে তিনটি প্রদেশে চালানো ওই হামলার পর পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানকে পাল্টা হামলা না করতে অনুরোধ করা হয়। তবে ইসরায়েলি হামলার জবাব আসন্ন মার্কিন নির্বাচনের আগেই দেওয়ার চিন্তা করছে ইরান। খবর টাইমস অফ ইসরায়েলের তেহরানের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি সুনির্দিষ্ট ও শোচনীয় প্রতিক্রিয়া দেবে। সম্ভবত আগামী 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগেই এই হামলা হতে পারে। ইসরায়েলে হামলার আলোচনার বিষয়ে অবহিত থাকা সূত্রটি বলছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের প্রতিক্রিয়া সুনিশ্চিত এবং শোচনীয় হবে। এর আগে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়। পরে 1 অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় 200 ক্ষেপণাস্ত্র ছুড়েছিল ইরান। তবে সব ক্ষেপণাস্ত্রের অধিকাংশই লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ভূপাতিত করার দাবি করে দখলদার ইসরায়েলি বাহিনী। নেতানোর দেশ হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণও গোপন করেছে বলে ধারণা করা হয়। যদিও এই হামলার পরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহু বলেছিলেন ইরান বড় ভুল করেছে এবং এর মাশুল দিতে হবে। পাল্টা ইরানে ইসরায়েলি হামলায় 4 সেনা নিহত এবং সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ইরান। তবে হামলায় নিজেদের সব লক্ষ্য অর্জিত হয়েছে বলে সফলতার দাবি করেছে নেতানিয়াহু। হামলার পর ইসরায়েল হুঁশিয়ারি উচ্চারণ করে বলে ফের ইরান হামলা করলে তার কড়া জবাব দেওয়া হবে। আর ইসরায়েল বাহিনীর হামলার পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইরানকে ফের হামলা না করার অনুরোধ করেছে। লেবাননে শান্তি ফেরাতে মুসলিমদের ভোট চাইলেন ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র 5 দিন পরেই আমেরিকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে 60তম প্রেসিডেন্ট নির্বাচন। এরই মধ্যে সারা বিশ্বে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে এই নির্বাচন নিয়ে। এতে অংশগ্রহণ করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। লেবাননে শান্তি ফেরাতে মুসলিম ভোটারদের কাছে সামাজিক মাধ্যম
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে চান এবং লেবাননের ধ্বংস এবং দুর্ভোগ কমিয়ে স্থিতিশীলতা ফিরে আনতে চান। 30 অক্টোবর এক্স হ্যান্ডেলে ট্রাম্প জানান তার প্রশাসন সবসময় তারা মধ্যপ্রাচ্যে শান্তি পেয়েছে এবং খুব শীঘ্রই তারা আবার শান্তি পাবে। তিনি কমলা হ্যারিস এবং জো বাইডেনের কারণে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করবে এবং লেবাননের দুর্ভোগ ও ধ্বংস বন্ধ করবে। তিনি মধ্যপ্রাচ্যে প্রকৃত শান্তি দেখতে চান, সেখানে একটি স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করবে যাতে এটি প্রতি 5 বা 10 বছরের পরপর পুনরাবৃত্ত না হয়। এজন্য তিনি মুসলিমদের নিকট ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিতে অনুরোধ জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মুসলিমরা যদি আমাকে ভোট দেয় তাহলে লেবানন শান্তি রক্ষার্থে তিনি কাজ করবেন এবং এই যুদ্ধ বন্ধ করবেন।